দেশনেত্রী বেগম খালাদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মহানগর পর্যায়ে বিএনপি তাদের কর্মসূচি পালন করেছে অধিকাংশ মহানগরীতে তারা সফলভাবে কর্মসূচি পালন করেছে এবং মহানগর পর্যায়ের কর্মসূচিগুলোতেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে একটা নতুন উদ্যম আমরা লক্ষ্য করেছি বিপুল সংখ্যক নেতাকর্মী আর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খণ্ড মিছিল নিয়ে মহানগর পর্যায়ের কর্মসূচিগুলো কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করেছে এবং সামনে যারা পদ পাবে পদপ্রত্যাশী তাদের তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা বিষয় ছিল এই জন্য মহানগর পর্যায়ের কর্মসূচিগুলো তো যা ঘটেছে সেটা সত্যি চমৎকার নয়াপল্টনের সমাবেশ এরপরে মহানগর পর্যায়ে সমাবেশ এর মাধ্যমে বোঝা যায় যে আগামী দিনে বিএনপি যদি কঠিন কর্মসূচি দেয় হরতাল অবরোধের মধ্যে কর্মসূচি দেয় বিএনপি নেতাকর্মীরা আগের আগের ভুল ভ্রান্তি কাটিয়ে ওঠার চেষ্টা করবে আঠাশে অক্টোবরের পর যেরকম হয়েছিলো যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেরকম করুণ পরিণতি হয়তো বা হবে না বিএনপির পুনর্গঠন কিছুটা হলেও কাজে দিয়েছে বলে মনে হচ্ছে মহানগর পর্যায়ের কর্মসূচির ধরন দেখে আমাদের কাছে সেটা মনে হয়েছে একই সাথে আর একটা বিষয় আলোচনা করব যে আলোচনাটা মির্জা আব্বাস সামনে এনেছেন এই কর্মসূচি থেকে জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন না করতেন তাহলে আজকে আওয়ামী লীগ থাকতো না আওয়ামী লীগকে তো আওয়ামী লীগই বাক্সালের মাধ্যমে নিষিদ্ধ করেছিল কিন্তু জিয়াউর রহমানের হাত ধরে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেয়েছে এখন আমাদের প্রশ্ন থাকবে যে আওয়ামী কি বিএনপির প্রতি কৃতজ্ঞ হবে যে বিএনপির কারণ আজকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারছে বাংলাদেশে হলে আওয়ামী লীগ আওয়ামী লীগকে খেয়ে দিয়েছিল আমরা যদি একটু দেখি দর্শক গাজীপুর মহানগরে দেশনেত্রী বেগম খালাদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর ও জেলা মিলে বিশাল সমাবেশ করেছে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছিল এবং এই প্রোগ্রামের একটা সৌন্দর্য ছিল কেন্দ্রীয় নেতারা ভাগ ভাগ করে বিভিন্ন জনে বিভিন্ন মহানগরে গিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছিল কুমিল্লা মহানগরীতেও জেলা ও বিএনপি জেলা ও মহানগর বিএনপি মিলে খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত করেছে খুলনা মহানগরীতেও সেখানে শহীদ চৌধুরী এনি উপস্থিত ছিলেন এনি তো এখন সিনিয়র নেতা হয়ে গিয়েছেন প্রচার সম্পাদক থেকে যুগ্ম মহাসচিব নারায়ণগঞ্জ মহানগর ও জেলা বিএনপি মিলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত করেছে ময়মনসিংহ মহানগরীও জেলা ও মহানগরী মিলে বিশাল সমাবেশ অনুষ্ঠিত অনুষ্ঠিত করেছে এখানে নজরুল ইসলাম খান জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি সশরীরে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন রংপুর মহানগরীয় জেলা বিএনপিও সমাবেশ অনুষ্ঠিত করেছে শামসুজ্জামান দুদু সেখানে উপস্থিত ছিলেন রংপুর মহানগরীতে আগামী দিনে জোরালো আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে কারণ ভারতের রেললাইন এবং সড়কপথ নির্মাণের প্রতিবাদে যে আন্দোলন হবে ভারতের আধিপত্যবাদ রুখে দেওয়ার যে আন্দোলন হবে সেটা রংপুর মহানগরীকেই মূলত তার নেতৃত্ব দিতে হবে আর রংপুরকে ঘিরেই ভারত সরকারের নানান পরিকল্পনা যদিও দোষ যতটা না ভারতের তার চেয়েতে বেশি আওয়ামী লীগের কারণ আওয়ামী অ্যাক্সেস না দিলে সুবিধা না দিলে ভারতকে অবাধ সুবিধা না দিলে তারা তো আর গায়ের জোরে এসে রেললাইন করতো না আর সড়কপথ করতো না কিন্তু ভারতের আধিপত্যবাদ নীতি ডেফিনেটলি আমরা সমালোচনা করব ফরিদপুর জেলা ও মহানগর বিএনপিও বিক্ষোভ মিছিলে সমাবেশ করেছে নিতাই রায় চৌধুরী বিএনপি ভাইস চেয়ারম্যান তিনি সেখানে উপস্থিত ছিলেন আবার কোনো কোনো মহানগরের প্রোগ্রাম প্রতিকূল আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে এবং আমরা দেখেছি এই মহানগরগুলোতে বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বৃষ্টি প্রতিকূল আবহাওয়া কোনো কিছু বিএনপি নেতাকর্মীদেরকে আটকাতে পারে না আমরা সেটাই দেখতে পাচ্ছি মির্জা আব্বাসের একটা বক্তব্য জিয়াউর রহমান বাকসালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন এর মানে জিয়ুর রহমান আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন বলে আজকে আওয়ামী লীগ আওয়ামী লীগ নামে রাজনীতি করছে না হলে তো বাকশাল নামের কোনো একটা কিছু থাকতো আর বাকশাল থাকলে তো অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলও থাকতে পারতো না এর মানে আওয়ামী লীগ যে আজকে ক্ষমতায় তারা যে আজকে রাজনীতি করছে শেখ হাসিনা যে আওয়ামী লীগের প্রধান ওবায়দুল কাদের যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এর জন্য জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা বোধ তাদের থাকা উচিত কিন্তু তারা কৃতজ্ঞতা বোধ তো উল্টো দেখায় না সকাল সন্ধ্যা জিয়াউর রহমানকে রুটিন করে গালি দেয় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামী লীগকে মুক্তি দিয়েছিলেন কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতা যেতে চায় আমরা বলতে চাই বিএনপি দাসত্বের মাধ্যমে ক্ষমতা যেতে চায় না বরং আপনারা দাসত্ব স্বীকার করে লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন রাইট ভারত যা চেয়েছে তা দিয়ে দিয়েছে এই যে সংসদীয় গণতন্ত্র আজকের এটাও তো খালেদা জিয়ার আবিষ্কার বিএনপি করেছে এর মানে বাংলাদেশের মূল ভিত্তি বর্তমান রাজনৈতিক কাঠামোর এটা কিন্তু বিএনপির হাত ধরে হয়েছে বহুদলীয় গণতন্ত্র বলি আর সংসদীয় গণতন্ত্র বলি সেটাই তো চলছে এখানে গাজীপুর জেলা মহানগর বিএনপি সমাবেশে উপস্থিত হয়ে মির্জা আব্বাস কথাগুলো বলেন ভাইদের নামে স্লোগান দেয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে দলীয় নেতাকর্মী যুদ্ধে মির্জা আব্বাস বলেন দেশটা খুব খারাপ অবস্থায় আছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা দেশ আজ অসুস্থ বাংলাদেশ চার বাংলাদেশের চারদিক থেকে অক্টোবাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে ভাইদের নামে স্লোগান দিয়ে এদের কাছ থেকে বাঁচা যাবে না এটা আওয়ামী লীগ রাজনীতির একটা কমন বৈশিষ্ট্য যে মিছিলগুলোতে বা কর্মসূচিগুলোতে সমাবেশগুলোতে আমরা অমুক ভাই লোক অমুক ভাই এত লোক আনতে পেরেছে অমুক ভাইয়ের নামে বেশি স্লোগান হয়েছে অতএব তিনি পথ পাওয়ার যোগ্য এভাবে একটা পরীক্ষা চলে কিন্তু মির্জা আব্বাস বলার চেষ্টা করেছেন এইসব পরীক্ষায় কাজ হবে না আন্দোলন করতে হবে এবং এটাই হওয়া উচিত যে স্লোগান হবে খালাদা জিয়ার নামে স্লোগান হবে তারেক রহমানের নামে অন্য কারো নামে স্লোগান অমুক ভাই তমুক ভাই এগুলো বিএনপি রাজনীতি থেকে উঠিয়ে দেওয়া দরকার মির্জা আব্বাসের এই দৃষ্টিভঙ্গির সাথে আমরা একমত এভাবে চলতে পারে না এগুলো আওয়ামী লীগে চলবে সিন্ডিকেট বাজি অমুক তমুক এগুলো আওয়ামী লীগে চলবে আচ্ছা জামাত ইসলামী তো সবচেয়ে সুসংগঠিত দল সবচেয়ে বড় দল নয় সবচেয়ে সুসংগঠিত দল তো জামাত ইসলামী লোকজন যখন সমাবেশে যায় তখন কার নামে স্লোগান দেয় কই অমুক ভাই তমুক ভাই অমুক জেলা মহানগর অমুক তমুক মহানগর কই এগুলো তো স্লোগান দেয় না সর্বোচ্চ ব্যক্তির নাম বলে আমিরে জামাতের নাম বলে তো বিএনপিকেও এই থিওরি অনুসরণ করতে হবে অমুক ভাই তমুক ভাইয়ের স্লোগান দিয়ে কাজ হবে না এতে দল সংকীর্ণ হয় এতে গ্রুপিং ফ্যাকশন এগুলো বাড়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির নেতা বলেন কয়েকদিন আগে ভারতে গিয়ে যে চুক্তি করে এসেছেন সে চুক্তি দিয়ে বাংলাদেশে কোনো স্বার্থ হাসিল হয়নি আমাদের সারা দেশে চুয়ান্নটি নদীর মুখ বন্ধ করে দিয়েছে ভারত ফারাক্কা দিয়ে আমাদের নদী শুকিয়ে দিয়েছে ফারাক্কা বাদ দিয়ে পানি নাই তিস্তা বাদ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো কথাবার্তা নেই দস্তখত দিয়ে যারা ক্ষমতা থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে এভাবে ক্ষমতায় থাকতে চায় চমৎকার বক্তব্য দিয়েছেন অন্য অন্য নেতা যারা আছে বিএনপির তারাও সুন্দর বক্তব্য দিয়েছেন এসেন্স এটাই আন্দোলনের প্রস্তুতি নিতে হবে আন্দোলনের জাস্ট একটু সিটে ফোটা কিংবা ওয়ার্ম আপ শুরু হয়ে গিয়েছে এই সমাবেশ এটা জাস্ট ওয়ার্ম আপ মূল আন্দোলন সামনে ভারতের আধিপত্যবাদ এবং আওয়ামী লীগের দালালের বিরুদ্ধে জনানু আন্দোলন করে যুক্ত হবে পরপর বিএনপির প্রথম ঢাকায় নয়াপল্টনের সমাবেশ এবং আজকে এরপরে মহানগরগুলোতে সমাবেশের সফলতা প্রমাণ করে যে আগামী দিনে আন্দোলনের জন্য বিএনপি প্রস্তুত